আর কদিন পরেই শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা আসর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। এই আসরকে সামনে রেখে 24 সদস্যর স্পেন দল ঘোষণা করেছে কোচ লুইস এনরিকে, কিন্তু সেখানে জায়গা হয়নি অধিনায়ক সার্জিও রামোসের, এমনকি স্কোয়াডে নেই রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়। করোনা প্রাদুর্ভাবের জন্য আসন্ন আসরে সব দলগুলোকে 24 জনের জায়গায় 26 জনের স্কোয়াড ঘোষণা করার সুযোগ দিয়েছে ইউয়েফা, কিন্তু এনরিকে সেই পথে হাঁটেনি। প্রার্থী দুজন দলে নেননি সাবেক এই বার্সা কোচ। মূলত রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়ই জায়গা পায়নি এই স্কোয়াডে, যা দেশটির ইতিহাসে প্রথম। বার্সেলোনা থেকে জায়গা পেয়েছে তিনজন, পেদ্রি, সার্জিও বুসকেটস ও জর্দি আলবা। রামোসের জায়গায় কিছুদিন আগে স্পেনের নাগরিকত্ব পাওয়া আইমেরিক লাপোতাকে দলে নিয়েছেন এনরিকে। রামোসকে স্কোয়াডে না রাখার কারণ হিসেবে কোচ বলেন, এটা করা যতটা সহজ আবার ততটাই কঠিন। সার্জিও রামোস দলে নেই কারণ এই মরশুমে তিনি কোনো ম্যাচ খেলতে পারেনি। গতকাল আমি ওর সঙ্গে যোগাযোগ করেছি, আমি তাকে প্রস্তাব দিয়েছিলাম যে সে স্বার্থপর হোক এবং পুনর্বাসন করার বিষয়ে চিন্তা করুক। চলুন বন্ধুরা, এক নজরে দেখে নেওয়া যাক কাদেরকে স্কোয়াডে রেখেছে কোচ এনরিকে।